আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি মোহাম্মদ শাহ আলম, গ্রামীণ শিক্ষা ভোকেশনাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের ইউটিউব চ্যানেল গ্রামীণ টেকনোলজি থেকে স্বাগতম জানাচ্ছি। আমি কাঞ্চাই মেশিনের যে ভিডিওগুলো দেখাচ্ছিলাম তার ধারাবাহিকতায় আজকে একটা ছোট্ট ভিডিও দেখাবো, যেটা কাজটা ছোট্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো লোপার থ্রেড আইলেট। এই জিনিসটার নাম হলো লোপার থ্রেড আইলেট, আবার সাধারণত লোপার থ্রেড রিলেজারও বলা হয়। তো এইটা কোন অবস্থায় থাকবে, এইটার পজিশনটা কী থাকবে, সেইটা আমি আজকে প্র্যাকটিক্যাল টাইমিং করে আমি দেখাবো। তো যারা আমার চ্যানেল নিয়মিত দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করেছেন, আর যারা নতুন নতুন দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ডান পাশের বেল বাটন বা চালিয়ে রাখবেন, লাইক দিবেন। আর আমি যে টাইমিংগুলো করতেছি, যে টাইমিংগুলো দেখাইতেছি, সেগুলো যদি কোনো কমেন্ট থাকে কমেন্ট করবেন, আমি পরবর্তীতে সংশোধন করে আবার সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব। তো আজকে আমি এই লোপার থ্রেড আইলেট বা লোপার থ্রেড রিলেজারের এই টাইমিংটা দেখাবো, এইটা কী অবস্থায় থাকবে। এইটা থাকবে এখানে নিডেল বারের হাইট, লোপার থেকে নিডেলের দূরত্ব, এইগুলো পারফেক্টভাবে করার পরে এই টাইমিংটা করতে হবে। তাহলে নিডেলের হাইট হলো প্লেট থেকে 13.5 মিলিমিটার, তারপরে মিডল থেকে লোপারের দূরত্ব হলো 3 মিলিমিটার। এটা করার পরে এটা যদি ওকে হয়, এবার ক্যাম টাইমিং, লোপার ক্যাম টাইমিং ঠিকঠাক মতো করার পরে লোপার ক্যাম কীভাবে, ক্যাম টাইমিং কীভাবে, নিডলটা যখন উপরে উঠবে, লোপারটা যখন এদিকে আমার দিকে আসবে, তখন লোপারের মাথা ঠিক স্ক্রাপের মিডল পয়েন্টে মিলিত হবে। এইগুলো ঠিকঠাক মতন করার পরে তারপরে এই টাইমিংটা করতে হবে। তো এই টাইমিংটা কী করতে হবে সেটা আমাকে দেখতে হবে। নিডলটা যখন নিচে নামে, তো নিডলটা নেমে এই যে লোপারের নিচের অংশ বরাবর নিডলের মাথাটা আসবে, নিডেল নিচে নামার সময় লোপারটা ওদিকে যাওয়ার সময়। হ্যাঁ, আবার দেখাই, নিডেলটা নিচে নামার সময়, এই লোপারের নিচের অংশ বরাবর যখন নিডেলের মাথাটা আসবে, তখন এইটা কী অবস্থায় থাকবে, যে এই এখান থেকে এইটা এখান থেকে এই ছিদ্র পর্যন্ত 8 মিলিমিটার, এই মাপটা হবে 8 মিলিমিটার। তো এটা কীভাবে করব সেইটা আমি দেখাই, এই নাটগুলো লুজ দিলাম, এই নাট দুইটা আমি লুজ দিলাম, ঠিক আছে, এইটা লুজ দিলাম। লুজ দেওয়ার পরে আমি এইটা নিচে নামালাম, তখন আমাকে এইটা নিচে, যখন এই লোপারের নিচের অংশ তোমার নিডেলের মাথাটা লাগালাম, তখন এইটা এখান থেকে 8 মিলিমিটার হবে, 8 মিলিমিটার এইটার থেকে, এই ছিদ্র পর্যন্ত 8 মিলিমিটার, মনে থাকবে এই মাপটা হলো 8 মিলিমিটার, এটা 8 মিলিমিটার হবে, ঠিক আছে। তাহলে এই 8 মিলিমিটার এইটা হবে, এই দিকে, হ্যাঁ, 8 মিলিমিটার হবে এখান থেকে এই এইটার থেকে এই ছিদ্র পর্যন্ত, এইটার থেকে ছিদ্র পর্যন্ত 8 মিলিমিটার হবে, 8 মিলিমিটার। তার মিডিয়াম 8 মিলিমিটার হওয়ার পরে এটা মাপার পরে আমি এইটারে এইটা আমি টাইট দিয়ে দিলাম, একটু হালকা টাইট দিয়ে দিলাম। তো এইটা তখন নিচে যাবে না উপর উঠবে সেটা একটা ব্যাপার সবার আছে। তা সেটা হলো নিডেল যখন এই নিচে নামবে তখন এইটা আস্তে আস্তে উপর উঠবে, এই উপর উঠতেছে,
তাহলে এই এইভাবে এই টাইমিংটা মিলে যেতে হবে। তো সুতরাং অবশ্যই বুঝছেন যে নিডেল যখন নিচে নেমে এই লুপারের নিচের অংশের সাথে নিডেলের মাথাটা মিলবে, তখন এইটা এই ছিদ্র থেকে এইটা 8 মিলিমিটার হবে, 8 মিলিমিটার, 8 মিলিমিটার হবে, ঠিক আছে। এই মাপটা হবে 8 মিলিমিটার। হ্যাঁ, তা সুতরাং বুঝতে পারছেন অবশ্য, হ্যাঁ বুঝতে পারতেছেন, ঠিক আছে। হ্যাঁ, খোদা হাফেজ।